তাকে আমি যে মুভমেন্টে এসে পেয়েছি তাতে আমি নিশ্চিত যে তাকে শ্বাসরুদ্ধ করে কিংবা কোন রকম গলায় কিছু বেঁধে ওকে মারা হোটা নিয়ে গেছে। তখন বলেছি যে আমরা মামলা করব, বলেছে যে না মামলা করতে হবে না, এই মামলা থেকেই আমরা তদন্ত করে আপনাদের সুষ্ঠু একটা সমাধান। ভাইয়া লাভলু গলায় দড়ি দিয়ে মারা গেছে, আমি বললাম যে গলায় দড়ি দিয়ে যে মারা গেছে, তুমি কি আমার সাথে দুষ্টমি করছে রাস্তার ভিতরে বসে, আমাকে বলছে ফুপু তুমি বাড়িতে যাও আমি আসতেছি, কিন্তু ওকে আমি ঝুলন্ত অবস্থায় পাই না, ওকে হাঁটু গাড়া বসা অবস্থায়। তাকে যদি কেউ মেরে থাকে, এটা যদি হত্যা করা হয়, কিন্তু তার আমি কঠিন কঠিন শাস্তি চাই, এটা আমি আমার দেশবাসী এবং যত মানুষ আছে তাদের কাছে আমার এই দাবিটাই, যাতে তার শোক লাভলুকে যেখানে হত্যা করা হয়েছে বা লাভলু যেখানে সুইসাইড করেছে এমনটি কিন্তু অভিযোগ উঠেছে, তো সেই স্পটটি কিন্তু আজ আমরা দেখাতে যাচ্ছি, আমরা কিন্তু সেই স্পটে যাচ্ছি। তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছে এতক্ষণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ দর্শক, এই হচ্ছে গরুর ফার্ম যেখানে লাভলুকে গৌরফার্ম, এখানে ওর মামা সৎ মামা কিন্তু এখানে এসে কাজে থাকতো, আর দুই তিন দিন হয়েছে এখানে দুলাভাইয়ের গরুর ফার্মে চলে এসেছে, আসার পরে কিন্তু একটি গন্ডগোল হওয়ার পরে কিন্তু তার পাশ অনেকেই বলছে যে আমার ছেলে যদি সুইসাইড করে মরে, তো মরার সময় এটাও তো ধরতে পারে, আবার কেন এরকম থাকবে আমরাও বলি, আমিও বলি আমার সন্তান যদি মৃত্যু সে সুইসাইডই করে তাহলে রাত আছে, এবং সে কেন দিনের বেলা এই ধরনের একটা দুর্ঘটনা ঘটাবে আমি মানি না, কারণ আমার এই সন্তান যারাই মারছে দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, আদালতের কাছে, সরকারের কাছে, মিডিয়া আপনাদের কাছে, সবার কাছে আমার এই ছেলের সুষ্ঠু বিচার চাই, যেন কোনো মানুষ এইভাবে সন্তান হারা না হয়। একটা ছেলে আমার, আমার ছেলে এই কাজ এইটু পড়তে সেই কুমড়াখালি বাজার, যদি আপনারা মিডিয়ারা যদি জানেন এই ছেলেটা কেমন, তারা বলবে যে আরো তো ছেলে আর নয়, হিন্দুরাও কাঁদছে, হিন্দু বাচ্চা ছোট্ট জানা যা, আবার এই গরু, এই গরু তো কাঁদছে, তার জন্য সারা রাত দিন চিল্লাইছে ব্যবহার করি না, কারণ এত বড় গরু তার কাছে দেখাশোনা করতো, আমি গরু পালতে পারি না, কিন্তু আমার এই ছেলে সকালে যখন দুধ দুয়াইতে তার কাছে কিছুই ছিল না, কিন্তু আমরা পারি না ভাই, আমার এই সন্তান চলে গেছে, আমরা যেই হোক না কেন সত্যিকারের বিচার চাই, আদালত প্রশাসন যত বাংলাদেশের লোক আছে সবাই কাঁদছেন, অনেকেই কিন্তু এখানে কান্নাকাটি করছেন, এত সুন্দর আমার একটা ছেলে এইভাবে মৃত্যু হয়েছে, লালন পালন করতো, এই যে পশু রয়েছে এগুলো সব এইখানে এই কাছেই যে তুলো আর কালো রঙের একটি সার গরু, গাই গরু, গাই গরু, এই গাই গরুটা কিন্তু সাক্ষী হয়ে রয়েছে লাভলু যদি মুখ খুলতে পারতো আমার সন্তানের, আজকে আমি সব জানতে পারতাম, আমার সন্তান না তোর মৃত্যুর সময় ঠিকই বলছে যে আমার আব্বা যদি আসতে
এই সন্তানের আজকে দেখেন যারাই দেখতেছেন লাইভে ভাই প্রিয় দর্শক আসলে আমরা এখান থেকে বিদায় নেওয়া যাব বিদায় নেওয়ার আগে সর্বশেষ আমি একটু আপার কাছে যেতে চাই যে লাবলু এখানে গরু দেখাশোনা করত এই আপা চারটা বছর সেই লাবলুকে দেখাশোনা করত চার বছর না চার বছর বয়স থেকে পালছি চার বছর বয়স থেকে আপনি লালন পালন করেছেন লাবলুকে কিন্তু এই লাবলু আর এখানে নাই সেই জায়গায় দাঁড়িয়ে আছে আপা দাঁড়িয়ে আছে বুবা প্রাণী তো আপা আসলে এখন দেশবাসীর উদ্দেশ্যে কি বলার আছে এবং যে লাবলু যে মারা গিয়েছেন এরকম ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে সুস্থ একটা বিচার চান কিনা আমি সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনকেও আমি অনুরোধ করব যাতে তারা সুষ্ঠু তদন্ত করে এটা আমি মামলা এখন পর্যন্ত করি নাই প্রশাসন আমাকে একটা আশ্বাস দিয়েছিল যে আপনার মামলা করতে হবে না মিডিয়ার কাছে যেতে হবে না আমরা এটা বের করে দিব সর্বশেষ কথা হচ্ছে আপনার এই জায়গাটার নাম কিন্তু একবারও জানা হলো না কোন জেলা কোন গ্রাম এটা হচ্ছে বেতাগী থানা জেলা বরগুনা উত্তর চান্দখালি গ্রাম ছয় নং কাজিরাবাদ ফার্মটার নাম হচ্ছে মা ডেরি মিল্ক ফার্ম এই আচ্ছা প্রিয় দর্শক আসলে আপনারা শুনলেন যদি এখানে এখানকার যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী দেখে থাকেন অবশ্যই এটা দ্রুত নজরদারিতে দেখবেন সেই প্রত্যাশা থেকে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন জি এতটা কষ্ট আমার লাগতো না যদি ওর আপন মার কাছে যদি থাকতো হয়তো এতটা মনের ভিতর প্রশ্ন জাগতো না যে আমার বাবার কি হইছে কিংবা কেন তখন তো শত্রু থাকতো না আচ্ছা ওর আপন মা কি আসছিল হ্যাঁ আসছিল সে আসছিল দেখতে পারছে লাশ হ্যাঁ লাশ দেখতে পারছে সে একটা কথাই আমাকে বলে গেছে যে বোন তোর হাতে দিছিলাম আমার সন্তান কিন্তু তুই রাখতে পারিস না আমি তোর আর কি বলবো কিন্তু আমার প্রিয় দর্শক আমাদের এখানে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আমরা লাবলুর যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে যাওয়ার একটু চেষ্টা করব সেই অপেক্ষায় থাকেন প্রিয় দর্শক তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালামু আলাইকুম এই বোবা প্রাণীটাই সাক্ষী যে আমার বাবা কিভাবে মারা গেছে এবং যদি তার জবান খোলা থাকতো তাহলে সে বলতে পারত যে আমার বাবার কিভাবে মৃত্যুটা হয়েছে কিন্তু বলতে পারে না কিন্তু সাক্ষী রয়ে গেল অস্মৃতি হিসেবে রয়ে গেছে আর কি যে ওর সামনেই ছিল আমার বাবা ছিল আর কি বসা অবস্থায় এই যে গরু দেখেন সবই আমার ছেলের শখের জিনিস সে নিজে এগুলাই করছে তার মৃত্যুর 3 দিন আগে এই বাচ্চাটা হয়েছে।